আমি জেলে ছিলেন, দু বছর আগে বলতেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারদা কাণ্ডে সব থেকে বেশি সুবিধে পেয়ে যদি কেউ থাকেন তিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় বলতে হবে না হিন্দি, এবং তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নাকি সারদার টাকা রাখা আছে। এই কুণাল ঘোষ আর সেই কুণাল ঘোষ, কোন কুণাল ঘোষ আসল কুণাল ঘোষ আগে সেই কুণাল ঘোষকে ঠিক করতে বলুন। আমরা তো কোনো পার্থক্য দেখি না, যখন কুণাল ঘোষের বড় বড় দাড়ি ছিল, এখন দাড়ি নেই, ক্লিন শেভ, এর বাইরেও তো কোনো পার্থক্য দেখতে পাই না। অতএব এই ধরনের অপ্রকৃতিস্থ নেতাদের, অর্থাৎ যারা দু বছর আগে একরকম কথা বলে দু বছর পরে আর একরকম কথা বলে, তাদের কথাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। গ্রুপ ডি থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পর্যন্ত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আমলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এই নিয়োগ পদ্ধতি। আপনারা দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলকাতাতে যারা তৃণমূল কংগ্রেসের শিক্ষা ছাত্র সংগঠনের সাথে যুক্ত, সেই সমস্ত ছাত্র সংগঠন থেকে বেরিয়ে যাওয়া নেতা নেত্রীদেরকে কলকাতা থেকে দূরবর্তী বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, গ্রুপ ডি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কলেজ সার্ভিস কমিশন, সেখানেও দুর্নীতি হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের গার্লফ্রেন্ডরা পিএইচডি করছে, আমার কাছে সব তথ্য আছে। আমার নিজের বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের এক বড় নেতার ছাত্র নেতার গার্লফ্রেন্ড পিএইচডি করছে, আমার কাছে তথ্য আছে। গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, চাকরি ব্যবস্থাটাকে এরা একদম শেষ করে দিয়েছে, গুনে ধরিয়ে শেষ করে দিয়েছে। আমরা সিপিএম আমলে অনিলায়ন শুনতাম, আলিবুদ্দিন থেকে নাকি হয়েছে, আমরা সামনাসামনি দেখিনি সেই সময়, শুধু অনুভব করতাম। এই সময় তৃণমূল কংগ্রেস সেই অনিলায়নের থেকে কয়েকশো কিলোমিটার আগে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, ত্রিপুরাতে কোনো সন্ত্রাস হচ্ছে না, ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সন্ত্রাসের যে দাবি তুলে এসেছিল, আমরা সেখানে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাস বলছে, সন্ত্রাস হতে গেলে তো কর্মী থাকতে হয়, আমরা বলছি আমাদের উপর সন্ত্রাস হয়েছে। আমরা 2,28,00,000 ভোট পেয়েছি, 38% ভোট পেয়েছি, 1.09% যারা ভোট পায় তাদের কর্মী সংখ্যা কত, সন্ত্রাসটা হবে কার উপরে? ইনভিজিবল লোকের উপর তো সন্ত্রাস হতে পারে না, লোক তো নেই, কর্মী নেই, তো সন্ত্রাসটা হবে কার উপরে? দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা ওখানে অনেক উল্টোপাল্টা কথা বলে এসেছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, উত্তর পূর্বে গিয়ে কুণাল ঘোষ ভগবান রামচন্দ্র এবং মা সীতাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে এসেছিল, সেটা বাংলার বাঙালিদের জন্য অপমানসূচক নাও মনে হতে পারে, বা সরকারের ক্ষমতায় আছে বলে তারা কিছু করতে পারছে না, কিন্তু স্বাভাবিকভাবেই অন্যান্য মানুষদের ধর্মীয় ভাবনায় যেভাবে আঘাত দেওয়া হয়েছে, অঙ্কুরহাটিতে যা হয়েছিল তার তুলনায় আমার মনে হয় ত্রিপুরাতে কিছুই হয়নি। দেখুন তৃণমূল কংগ্রেসের চেহারাটা বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতরের চেহারাটা অতটা সুন্দর নয়। আপনারা সাংবাদিক আছেন, আপনারা আমার থেকে কম খবর রাখেন না, ভেতরে বিভিন্ন লোক অসন্তুষ্ট অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আত্মা অতৃপ্ত আত্মাগুলো কোন সময় তৃণমূল কংগ্রেস নামক দেহের গলা টিপে ধরবে এবং শ্বাসরোধ করে পার্টিটাকে শেষ করবে, তা আমার মনে হয় কিছুদিনের অপেক্ষা, তার থেকে বেশি কিছু না। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ।
দা হ্যাপি সোনি ক্লিনিক। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.